নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা বিয়ে দাঁত খাবো প্যাকেজ ওকে ওকে নেক্সট ইয়ার যদি কেউ যদি পরে প্রশ্ন করে নেক্সট ইয়ার কেন একটু সোজা হওয়ার দরকার আছে আড্ডার প্রেস বানাই ফেলছে ভাইরা আমরা এখানে আড্ডা দিব আড্ডা দেওয়ার পর আবারও খাওয়া দাওয়া শুরু করবো শুধু যে পেট ভরে খাইছিলে না কিন্তু না আপনি খাওয়ার পরে পরক্রিয়া করার জন্য জায়গা পাবেন পরক্রিয়া করার মতো কথা বলার প্লেস আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুবন্ত আহমেদ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা যাচ্ছি বাফে স্টোরিজ মিরপুর ব্রাঞ্চ। সো আজকে অনেক বেশি খাওয়া দাওয়া হবে, অনেক বেশি এনজয় হবে। সো আমার সাথে আমার সব ভাই বোনেরা যাচ্ছে, অনেক এনজয় করবো আজকে। সো গাইজ চলুন ব্লগটা শুরু করি। সো গাইজ আমরা ফাইনালি চলে আসছি বাফে স্টোরিজ মিরপুর ব্রাঞ্চ। সো আরিফ ভাই বাইক পার্ক করতেছে, আমাদের কোলা বাইনরা এখনও আসতেছে, ওরা লেট, ওরা জ্যামের মধ্যে পড়ছে। সো আমরা এমনি লেট করছি, আজকে 7:30 অলমোস্ট বাজে। সো যত তাড়াতাড়ি সম্ভব আমরা উপরে উঠি, উঠে খাওয়া দাওয়া শুরু করতে হবে, এমনি লেট হয়ে গেছে। আমরা এখন কোপানো শুরু করব, আমরা এখন খাবো ইচ্ছা মতন খাবো, যেমন চাই খাবো, এবং হচ্ছে রিভিউ দিব। সবাই পাগল হয়ে গেছে, সবাই পাগলের মতো নেওয়া শুরু করে দিয়েছে, সবাই আর সহ্য করতে পারতেছে না। আমি দেখাবো কী কী ওনাদের আইটেমগুলো আছে। যেহেতু আমরা একটু লেট করে ফেলছি, সবাই খাবার দাবার শুরু করে দিয়েছে। এখানে আছে ক্যাসিনেট সালাদ, থাই স্যুপ, কর্ন স্যুপ, মন্থন শেষ হয়ে গেছে আবারও দিবে, পাস্তা, ফ্রাইড রাইস, চাউমিন, চিকেন বিরিয়ানি, বাটার নান, গার্লিক নান। মেইন ডিশের যে আইটেমগুলো, ফ্রাইড চিকেন, বিফ চিলি অনিয়ন, চিকেন চিলি অনিয়ন, সুইট অ্যান্ড সর প্রন, মিক্স ভেজিটেবল, ফ্লেমিং চিকেন, চিকেন টিক্কা বাটার মশলা, বিফ রেজালা, রাইস, ভেজিটেবল দো পেঁয়াজা, আর এখানে আছে বাটার ডাল। রেড ভেলভেট কেক শেষ হয়ে গেছে, শাহি টুকরা, ব্রেড রসমালাই, স্ট্রবেরি টার্ট, ক্রিম লাচ্ছি, গোলাপ জামুন, কাস্টার্ড, পুডিং, চকলেট মুস, আর এখানে কিছু ভর্তা আছে। এখানে ফ্রুটস আইটেম, আপেল, পেয়ারা, কলা। এখানে সালাদ আইটেম, সালাদ, আপেলের সালাদ, পেয়ারার সালাদ, আর পাস্তা সালাদ, টমেটো, শসা, এখানে কিছু সসের আইটেম। আরে ভাই কী অবস্থা, কেমন খাবার? মোটামুটি ভালো। ভালো, আচ্ছা এক প্লেট শেষ নাকি? শুরু শুরু, আচ্ছা ঠিক আছে, খেতে থাকেন ভাই। ভালো লাগবে ভাই। কী অবস্থা জনের? সেই অবস্থা ভাই, এখানে একটা গ্রুপ বসছে। তো শিহাব কি অবস্থা ভাই, খাবার নাম্বার ওয়ান? আপনাদেরকে সব কিছু দেখালাম। সো আমি এখন যাবো, একটা করে নিবো এবং খেয়ে টেস্ট করে বলি আপনাদেরকে কেমন। স্টার্টারের আইটেমগুলো টেস্ট করা শেষ, আমি এভারেস্ট বলবো সব কিছু। এভারেস্ট আমি মেইন ডিশ ট্রাই করবো, ট্রাই করে আমি বলি যে মেইন ডিশগুলো কেমন খেতে। যে সবচেয়ে বেশি খাইতে পারবে, এক নম্বর হবে আমাদের আরিফ ভাই, হচ্ছে তাকে হচ্ছে পুরস্কৃত করবে, সেটা হচ্ছে আমাদের নেক্সট যেই ট্যুর আকসুস বাজার, সেখানে তার জন্য থাকা এবং খাওয়া সব ফ্রি। বাহ বাহ, ভালো লাগছে শুনে, তা আমরা ট্রাই করবো। আসলে সবাই ভাই, সবাই ভালো ভালো করে খাও, সবাই বেশি বেশি করে খাও, জিততে হবে ভাই। ভাই আপনার খাওয়া কি শেষ? আমার খাওয়া শেষ না, আমি কিছুক্ষণ আগে একটা অফারের কথা শুনছি তো। জি জি জি, আমি বড় হিসেবে আমি একটা অফার দিচ্ছি। আচ্ছা আচ্ছা বলেন ভাই, যদি এই গ্রুপ মিলে যদি কক্সবাজার ট্যুর হয়, হ্যাঁ যতজন চাঁদা, যত করে চাঁদা নির্ধারণ হবে সেটা তো দিবই, হ্যাঁ বাড়তি আমি 5,000 টাকা দেবো। বাহ, হাততালি হাততালি, অনেক বড় অ্যানাউন্সমেন্ট।
ভাই বাড়তি 5000 টাকা বেশি দিবে। আমি সব মেইন ডিশগুলো নিয়ে আসছি, ফ্রাইড রাইস নিছি, চিকেন বিরিয়ানি, মিক্স সালাদ, এখানে বিফ চিলি অনিয়ন, চিকেন চিলি অনিয়ন, আর এখানে আছে পর্ন নিছি, আর ফ্লেমিং চিকেন, আর উপরে একটা ক্র্যাব নিছি আর কি, ক্র্যাব নিয়ে আসছিল, দেন আমি ক্র্যাবগুলো রেখে দিছি। মেইন ডিশের যে আরও কিছু আইটেম আছে ওগুলো আমি নিয়ে আসবো। আমি রাইস দিয়েও ট্রাই করবো, যেটা বিফ আছে সেটা ট্রাই করবো। আরিফ ভাই আবারও স্টার্ট করছে, স্টার্টার থেকে শুরু করছে, আবারও স্টার্টারে যে আইটেমগুলো ছিল সেগুলো আবার নিছে। আপনারা ভিডিওতে দেখছেন যে উনি ওই ওই পাশে বসে বসে একবার খাইছে, তো উনি আবারও শুরু করে দিছে, ওই টেবিলেও খাইছে। তো ভাই আপনার খাওয়া দাওয়া কি শেষ? না শেষ না, আমি একটু রেস্টে আছে, টায়ার্ড আছে, টায়ার্ড হয়ে গেছে, রেস্ট নিতেছে ভাই। তো ভাই আবার শুরু করছে, চারপাল্লা শেষ, পাঁচবার শেষ করছে, বাহ ভাই, আপনি কিন্তু জিতবেন ভাই, আপনি জিতবেন ভাই। টিপটা এটা মনে হয় বারিক ভাই জিতবে, ওমা ভাই কিনেছে। আমিও পাইতে পারি ভাই। আবার কি শুরু করলেন নাকি? মেইন ডিশ দিয়ে আবার সুপ নিছেন? আচ্ছা আচ্ছা, মেইন ডিশে যে বাকি আইটেমগুলো ছিল সেগুলো নিয়ে আসলাম। আমি ভাত নিছি এবার, কারণ ফ্রাইড রাইস আর বিরিয়ানি আমার ট্রাই করা হয়েছে। তো এখানে আমি গরুর যে বিফ রেজাল্লা যেটা আছে সেটা নিছি, আর এখানে চিকেন যে টিক্কা মাসালা না কি জানি ছিল ওটা ওইটা নিলাম, আর আমি চিকেন ফ্রাইজ নিছি, আর মিক্স এখানে একটা বাপরে কি ভাই ভাই কতগুলো বিফ নিছে, আর বিরিয়ানি, আর আমি এখানে ডাল নিছি, আলু ভর্তা নিছি, আর ডিমের একটা ভর্তা আছে, আর এখানে একটা ভেজিটেবল, কী ভেজিটেবল জানি ভুলে গেছি, আলমার সব কিছু মোটামুটি ভালো লাগছে। এখন আমি ডেজার্ট আইটেমগুলো ট্রাই করবো, তো ডেজার্ট আইটেমগুলো দেখি কেমন। আমার অনেকক্ষণ ধরেই ডেজার্ট খাইয়ে ইচ্ছা করেছিলো, বাট আমি পারতেছিলাম না, কারণ আমি আগে আমার স্টার্টার, মেইন ডিশ এগুলো সব শেষ করে দেন আমি ডেজার্টটা খাবো। ডেজার্টের মজাটা কিন্তু আসলে খাবারের শেষেই ভালো লাগে। তো আমি এখন ডেজার্ট নিয়ে আসি। আমি আমার জামাই আবেদন করছি ছোট ভাইদের কাছে যে আমরা একটু ঘুমাবো, ঠিক 9:45 সময় যেন উঠায় দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমাদের বন্ধু সাইলেন্ট কিলার, সাইলেন্ট কিলার খাইতে গেছে ভাই। আমরা বিয়ে দাঁত খাবো, প্যাকেজ, ওকে ওকে। আড্ডার প্রেস বানাই ফেলছে ভাইরা, আমরা এখানে আড্ডা দিব, আড্ডা দেওয়ার পর আবারও খাওয়া দাওয়া শুরু করবো। হ্যাঁ শুভ ভাই, জনিও কিন্তু কম খায় নাই ভাই, জনিও কিন্তু কম খায় নাই ভাই, জনির আপনি ভাই জনি কিন্তু কম খায় নাই ভাই, শুভ শুভ দাদা এই হলো শুভ, আবারও শুরু করছে, আগে আছে, বারেক ভাই, তো সেকেন্ড বারেক ভাই, আর হলো শিহাব আবারও শুরু করছে সাড়ার। সবাই এখানে আবারও খাওয়া দাওয়া শুরু করে দিছে, আর এই টেবিলটাকে পরিষ্কার করতে দিছে ওনারা, ওনারা টেবিলটা পরিষ্কার করতেছে, আর এইখানে সবাই বসে আছে। শিহাব যদি এটা শেষ করতে পারে খাবারটা, তাহলে শিহাব ফার্স্ট হয়ে যাবে, ফার্স্ট শিহাব, আমরা কিন্তু দেখবো তুমি পারো কি না।
এটা শেষ নেই, এটা আরেক প্লেট খেতে হবে, তাহলেও ফাস্ট হবে, তাহলেও ফাস্ট হবে। আচ্ছা আচ্ছা, আরেক যদি খেতে পারে, আরেক কিন্তু ফাস্ট, আরেক ভাই তো খাওয়া আরো অনেক বাকি আছে। আরেকজন তোমার চট্টল এক্সপ্রেস, ও আচ্ছা আচ্ছা, চট্টল এক্সপ্রেস, সে আগে আছে আমাদের সবার শালা, সবার শালা, এই খাইতে পারলে কিন্তু এই কিন্তু একলাফে ফাস্ট হয়ে যায়, একলাফে ফাস্ট হয়ে যায়। সো ডেজার্ট যে আইটেমগুলো ছিল এর মধ্যে থেকে আমি নিছি স্ট্রবেরি টার্ট, নিছি কেক, নিছি ক্রিম যে লাচ্চিটা ছিল, আর গুলাবজাম, আর হলো আপনার কাস্টার্ড নিছি। সো আমি এখন ট্রাই করবো শেষ যে আইটেমগুলো, এগুলো ট্রাই করার পর মোটামুটি আমার খাওয়া শেষ। আমি প্রচুর পরিমাণে খাইছি, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারেন নাই, বাট আসলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখান থেকে ভালো লাগছে আমার কেক, পুডিং, ক্রিম লাচ্ছি, গুলাবজাম, আর স্ট্রবেরি চাটটাও ভালো লাগছে আমার কাছে, কেকটা অনেক বেশি ভালো লাগছে। ওভারঅল বলতে গেলে ওনাদের এখানে খাবার, ম্যাক্সিমাম খাবারগুলোই ভালো, বাট কয়েকটা খাবার একটু অন্যরকম, যেটা আসলে বলবো মান আরও ভালো হইতে পারত, বাট প্রাইস অনুযায়ী 599 টাকার প্রাইস অনুযায়ী ওনারা দিছে, বাট আমি মনে করতেছি যে আই একটু বেটার হওয়া উচিত ছিল, আদার যেই ফুডগুলো আছে, আদার যে আইটেমগুলো আছে এগুলো যদি একটু ভালো করে, তাহলে ওনাদের এই বাফেট যে স্টোরিজটা আছে ওনাদের আরও ভালো নাম হবে, ওনারা আরও অনেক বেশি কাস্টমার পাবেন আর কি। সো আমার খাওয়া তো শেষ, আপনাদেরকে দেখালাম ওনারা আমাদের যে গ্রুপের মেম্বাররা আছে তারা কী পরিমাণ খাওয়া দাওয়া করতেছে। তো চলুন আমরা ওদের খাওয়া দাওয়া আবার দেখি ওরা কী খাচ্ছে এখন। সিহাব কিন্তু শেষ করতে পারতেছে না, প্লেট ভরে নিছে, এরা চার প্লেট না কয় প্লেট আল্লাহ জানে, বাট শেষ করতে পারতেছে না। তাহলে সিহাব আমাদের জনি প্রচুর খেতে পারতো, কোন ও খেতে পারে, ইদানিং কি হয়েছে বুঝলাম না, বাইরে কি আনছো ভাই, সব লাই পড়ছো দিদি ভাই, কই ভাই কিছু তো নিলাম ভাই, এগুলো তুমি কি সব লাগা লাগা খাবা, তুমি কি এগুলো লাগা খাবা ভাই, কিন্তু ফাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই, ও যা ডেজার্ট নিছে ভাই, আশা করি ভাই তুমি এমনি খাইছো আবারও কতগুলো নিছে দেখেন ভাই, আসলে ওই পারেও ভাই খাইতে, পারেও খাইতে ভাই, শুধু যে পেট ভরে খাইতে না কিন্তু না, আপনি খাওয়ার পরে পরক্রিয়া করার জন্য জায়গা পাবেন, পরক্রিয়া করার মতো কথা বলা প্লেস। এই খাবার দাবার কেমন লাগলো? এত পরিমানে খাইছে মানে আসলে পেট যদি দেখেন আপনারা মানে টাইট হয়ে গেছে পুরা। আর আমাদের আর কে খাইছে জানি, জনি চোরা মানে ও তো গুহা প্যাডের ভিতরে, আর এই যে আরেকজন আছে সাইলেন্ট কিলার, চুপ চুপ করে পুরো একবারে ফাটাই দিচ্ছে। সবাই আশা করি আপনাদের ব্লগে ভালো লাগছে, ভালো লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করছেন আমাদের এই ব্লগটাতে, আমরা অনেক মজা করছি, অনেক খাওয়া দাওয়া করছি। সো আবারও কোনো নেক্সট কোনো ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।